ফ্রান্সের বিরুদ্ধে অনবদ্য গোল করিয়ে এই মুহূর্তে সারা পৃথিবীর ফুটবল প্রেমীদের নজর যার দিকে, তার নাম লেমিনে ইয়েমেল। চলতি মৌসুমে বার্সেলোনা এবং স্পেন দলের সুযোগ পেয়েছেন 16 বছরের ইয়েমাল। ইউরোতে স্পেনের এখনও পর্যন্ত অনবদ্য ফুটবল খেলার অন্যতম কারিগর তিনি। ইউরোতে খেলতে খেলতে নিজের স্কুলের পরীক্ষাও দিয়েছিল ইয়েমাল। সেই ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সামনে এসেছে। ছবিতে দেখা গিয়েছে স্কুলের কাজ করতে ব্যস্ত ছিল স্পেনার এই ফুটবলার। ইউরোর মাঝে পরীক্ষা দিয়ে রেজাল্ট বেরিয়ে গিয়েছে ইয়েমেলের, পাশও করেছেন তিনি। এবারের ইউরোতে তিনি শুধু অনবদ্য ফুটবল উপহার দিয়েছেন তাই নয়, বিশ্ব রেকর্ড করেছেন। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে তিনি দেশের হয়ে গোল করেছেন এবং পৃথিবীর সর্বকালের সেরা খেলোয়াড় পেলের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন। 2007 জন্মানো ইয়েমাল এখন বিশ্বের যে কোনো মেজর প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ গোল স্কোরার। 16 বছর 338 দিন বয়সেই ইউরোর মাঠে, ইউরো কাপের মাঠে নেমেছিলেন লামিন ইয়েমাল। 2022 সালের স্পেনের কিংবদন্তি জাভির চোখে পড়ে যান এই ক্ষুদে ফুটবলার। এরপর সিনিয়র দলের সঙ্গে তার অনুশীলন শুরু করেন জাভি। 15 বছর 9 মাস 16 দিন বয়সে বার্সেলোনার জার্সিতে লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নেমে ক্লাবের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে সিনিয়র দলে খেলার নজির গড়েন তিনি। ইউরোর ফাইনালের দিন ইয়েমালের জন্মদিন, নিজেকে বড় উপহার দেওয়াটাই প্রধান লক্ষ্য স্প্যানিশ তারকার। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।